মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعن ابن عمر رضي الله تعالى عنهما أن العباس بن عبد المطلب ইস্তা আজানা রাসুল আল্লাহ পৃথিবী বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের পছন্দনীয় প্রোগ্রাম দর্শে হাদিস এ পর্যায়ে আমরা হজ সংক্রান্ত যে বিধান হুকুম আহকাম এই নিয়ে আলোচনা করে প্রায় শেষ পর্বের দিকে আমরা পৌঁছেছি পিরু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের যে হজ ছিল বিদায় হজের বর্ণনা সাহাবাই ক্রাম রাজি আল্লাহ আনহম সুন্দরভাবে চমৎকারভাবে আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন হাদিসের আলোকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতিটি কাজ আমাদের জেনে নেওয়া এবং সেই মোতাবেক আমলের জিন্দিগিতে আমাদের তা বাস্তবায়ন করা একান্ত দায়িত্ব কর্তব্য ও জরুরি মিনাতে রাত্রি যাপন ওয়াজিব এ বিষয়ে বোখারি মুসলিমের হাদিস আবদুল্লাবিনু ওমার রাজিয়াল্লাহ তার আহু থেকে বর্ণিত আব্বাস আব্বাসুবন আব্দুল মুতালেব রাসুল্লাহ সালসাল্লামের চাচা ইস্তা আদানা রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন আইয়াবি ইতাবে মাক্কা লায়া আলিয়া মিনা মিনার যে রাত্রগুলি এগারো বারো তেরো তারিখ এই যে তিনটি রাত্রি মিনাতে রাত্রি যাপন করতে হবে রাত্রির অধিকাংশ সময় বিশেষ করে এগারো আর বারো কারণ বারো তারিখেই যারা বের হয়ে যাবেন মিনা থেকে তাদের ক্ষেত্রে আর তেরো তারিখ অজীব থাকবে না কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আবার তেরো তারিখও তার জন্যে অজীব হয়ে যাবে এগারো বারো তেরো তারিখ তিন তারিখ তিনটি রাত্রি মিনায় রাত্রি যাপন করতে হবে সেক্ষেত্রে আব্বাস উবন আবদুল মোত্তালেব রাজি আল্লাহ আন তিনি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিলেন মিন আজলি শিকায়েতে অনুমতি চাইলেন কারণ সেকায়া হাজিদের পানি পান করার দায়িত্ব আব্বাসুবনা আব্দুল মোতালেবের ছিল তিনি তার কর্মচারী তার লোকজন নিয়ে ওই পানি জমজমের কূপ থেকে ওঠাতেন আর সারাদিন হাজিদেরকে পানি পান করাতেন এই দায়িত্বভার ছিল আব্বাসুবন আবদুল মোত্তালিবের প্রতি তাই তিনি আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন নালা আল্লাহ রাসুল সাল্লাম চাচাকে অনুমতি দিলেন তাহলে যদি ওয়াজিব না হয় তাহলে অনুমতি নেওয়ার প্রয়োজনই ছিল না ওয়াজিব বলেই অনুমতি নিতে হচ্ছে তাহলে এরকম বিশেষ জরুরিতে ওয়াজিব কারণ ওয়াজিব ওয়াজিব ছাড়া জরুরি কাজ ছাড়া সেটা কখনোই সেটা বাদ হতে পারে না তাই এমন যদি হয় আগুন লেগে গেল আল্লাহ না করুক আর সারা রাতি দৌড়িয়ে বেড়ালো সুযোগ সময় হলো না আর মিনাতে রাতি যাপন করতে পারল না অসুস্থ হয়ে গেল কোনো জরুরি কাজে যদি এইখানে রাত্রি অতিবাহিত না করতে পারে তাহলে সেটা ক্ষমাশীল হবে কিন্তু স্বেচ্ছায় কোনো সমস্যা ছাড়াই বা কোনো দায়িত্ব ছাড়াই সরকারি কোনো দায়িত্ব ছাড়াই ইচ্ছা করেই মিনাতে একজনকে পাথর মারার দায়িত্ব দিয়ে চলে গেলেন হাজি সাহেব মক্কাতে বসে বসে তফ করবেন আর ঘুমাবেন এটা কিন্তু মোটেই ঠিক হবে না কাজেই যদি এটা অজীব পর্যায়ের না হতো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না এটাই ওলামা ক্রাম বলেছেন হাদিসটি বোখারি মুসলিমের হাদিস এজন্যে মিনাতে কোনো জরুরি সমস্যা ছাড়া মিনার রাত্রি যাপন ত্যাগ করা মোটেই ঠিক হবে না আর ত্যাগ করলে তাকে দাম দিতে হবে কারণ অজীব তরকার কারণে এই ধরনের মঠটি অত্যন্ত শক্তিশালী যার পক্ষে দলিল অত্যন্ত শক্ত ওয়ান আসিবনে আদি নাদি আল্লাহ আন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আর খাসা লে রো আতিল এবিল আসিব আদি রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম যারা রাখাল উটের রাখাল তাদের জন্যে মিনাতে রাত্রি যাপনের ব্যাপারটাকে তিনি রক্সত দিয়েছিলেন অনুমতি দিয়েছিলেন কারণ তারা ছাগল বা উট চড়াবে এটাকে মিনার বাইরে তারা উঠ রাখত এক্ষেত্রে তাদেরকে মিনাতে রাত্রি যাপনের ব্যাপারটা তিনি অনুমতি দিয়েছেন রক্সত দিয়েছেন তাহলে এটা জরুরি একটা ব্যাপার ছিল তাহলে রকসাদ তাই দিয়েছিলেন এয়ার মৌন নাহার তারা দশ তারিখে জামরাতুল আকাবাকে তারা পাথর নিক্ষেপ করবে সুম্মাইয়ার মৌন আল গাদ অমিন বা আদিল গাদমিন এরপরে তারা এগারো তারিখ না মেরে বারো তারিখে এসে বারো তারিখে দুই দিনের মেরে নেবে এগারো আর বারো আবার এরপরে তেরো তারিখ আবার তারা পাথর মারবে এইভাবে আল্লাহ নবী আলিসাল তাদেরকে পাথর মারার কাজটা যেমন একটা সহজ ব্যবস্থা করলেন আর রাত্রি যাপনের ব্যাপারটাও তিনি কি করলেন তাদের জন্য অনুমতি দিলেন মিনার বাইরে রাত্রি যাপন করার জন্যে রাহুল খামসা হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন ইমাম তিরমিজি এমনি হেব্বান হারিস বলেছেন এ দ্বারাও প্রমাণিত হয় যে অনুমতি তো সেখানেই নেওয়া দরকার যেটি অজীব পর্যায়ের আর অনুমতি তো কে দেবেন মহানব্বুল আরামিন এবং তার অনুমতিটাকে তাঁর রাসুল সাল সাল্লামের মাধ্যমেই পেতে হবে কাজেই এই হারিসগুলি দ্বারাই মহাদিস কেরাম ওলাম এজাব মিনাতে রাত্রি যাপন নবী যেমন করেছেন তিনটি রাত্রি ঠিক এখানে আবার বিশেষ ক্ষেত্রে অনুমতি দিতে দিয়েছেন এটাই প্রমাণ করে যে অজীব পর্যায়ের ওয়ানাবি বাকরা রাজি আন তালান কলা খতাবানা রাসুল্লাহ সাল্লাম ইয়মান নাহার আল হাদিস মুতফা কুন আলাই আবু বাকরা রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলি সালাতাম ইয়মন নাহার ইয়মন নাহার আল্লাহ নবী আলি সালাতাম কুরবানির দিন খুদ্ প্রদান করেন আল্লাহ নবী আলি সালাতাম দশ তারিখে কুরবানির দিন মজরাফ থেকে মিনায় পৌঁছে পাথর মেরে কুরবানি করে মাথা নাড়িয়া করে এরপরে হালাল আউ্বাল হয়ে মক্কায় গিয়ে জোহরের নামাজ শেষ করে ফিরে আসে মিনাতে আর এই মিনাতে আল্লাহর নবী আলিসাল্লাম একটা ভাষণ দান করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ হজের পিরিয়ডে আল্লাহর নবীর সবচেয়ে যে দীর্ঘ ভাষণ ছিল সেটা ছিল এই মিনা প্রান্তে তাহলে এই মিনাতে ভাষণ দেওয়া এই তিন দিন যে তিন দিন হাজি সাহেবগণ বসে থাকেন এমন কোনো কাজ নেই শুধু জোহরের নামাজের পরে কঙ্কর মারতে হবে তিনটি এই ছাড়া আর কোনো কাজ নেই তাই এই তিন দিনকে দাওয়াতের কাজের জন্য ব্যবহার করা অনুমতি নিয়ে তাবুর মধ্যে বা যে যেখানে আছে সেখানে কোরআন ও সন্ন্যার সঠিক দাওয়াতি ব্যবস্থা এবং প্রোগ্রাম করা উচিত তাই এ ধরনের করে থাকেন তবে এক্ষেত্রে এমন যেন না হয় যে এই দাওয়াতি ক্ষেত্রটা আবার এমন যেন না হয় যেখানে কোরআন সুন্না ব্যতিরিকে অন্য কিছুর দাওয়াত হয় এজন্যে এই দিনগুলি আল্লাহর নবী বিভিন্ন ভাষণ দিয়ে মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের উচিত হবে এখানে সরকারি নিয়ম অনুযায়ী এই তিন দিনকে দাওয়াতের কাজে লাগানো এই হাদিসটি বোখারি মুসলিম বর্ণনা করেছেন ওয়ান সার্ৰ বিনতে نبهان رضي الله تعالى عنها قالت خطبنا رسول الله صلى الله عليه وسلم يوم الرؤوس فقال أليس هذا أوسط أيام التشريك الحديث له أبو داود بسند الحسن سرى بنت نبهان رضي الله تعالى عنها أمرا دیکھتی حجر خطر بس كتو ناري دير بھومي کا ترى اخاني حدث بارنا كوري چن تاتري بولين خطبنا رسول الله صلى الله عليه وسلم يوم الرؤوس الله النبي يوم الرؤوس سي أمرا دير كي خطبا ভাষণ দান করেছিলেন আর আমার রোজ হচ্ছে এগারো তারিখ কারণ এই এগারো তারিখে বেশি করে হাদি জবাই করা হতো বেশি করে ছাগল বা ভেড়া দুম্বা গরু আর উটের কি করা হতো মাথা সেদিনকে জবা করা হতো তাই এটাকে রাস মানে মাথা এর বহু বচন মাথার দিন অর্থাৎ এগারো তারিখে আল্লাহর নবী আলিসাল্লাম আমাদেরকে খুদ্ দিয়েছিলেন তশ্রিক এটা কি তশ্রিকের দিনের মধ্যের দিন নয় অর্থাৎ নাহার ঈদের দিনকে ধরে ঈদের দিন তারপরের দিন আর এরপর আরো দুই দিন এই মোট চার দিন ধরলে মধ্যখানে কি হয় রোষ অর্থাৎ এগারো তারিখের দিন পড়ে যায় আল্লাহ নবী এইভাবে স্বাভাবিক জিজ্ঞেস করে এটা কি রোজে এটা কি মধ্য তার দিন নয় কারণ দশ তারিখেও তার শিখ মানে কি গোস্ত শুকানো দশ তারিখেও তো কুরবানি হতো তারা আগস্ত শুকাতো এগারো বারো তেরো তো মূলত এগারো বারো তেরোকেই আইয়া মুশ্রিক বলা হয় তাহলে আল্লাহ নবী সাল্লাম যেইভাবে তিনি নয় তারিখে ভাষণ দিলেন আরাফাতে দশ তারিখে ভাষণ দিলেন মীনাতে এগারো তারিখেও তিনি ভাষণ দিলেন মিনা প্রান্তে সেই জনসমুদ্রের মাঝে তিনি সেই গুরুত্বপূর্ণ ভাষণ যে ভাষণের মাঝে আল্লাহর নবী আলিসাল্লাম মদকে হারাম ঘোষণা করলেন হত্যাকে হারাম ঘোষণা করলেন এবং নিরাপত্তার কথা বললেন এবং নিজের পরিবারের সেই হত্যার যে দিয়ত মাপের কথা এবং সুদের মাপের কথা ঘোষণা করলেন নিজের দিয়ে নমুনা শুরু করলেন তিনি নারীদের ব্যাপারে বিশেষভাবে ওসিয়ত করলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন

সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন

What would you recommend us to take as career after we pass our school so what exactly we should do what do you have to say about pursuing two fields together ideas brilliant strategies sustained the best profession is a profession of a person who invites people to last ta'ala. avail the opportunity with dr zakir depending upon what is your interest but the main aim should be to spread the message of last

বিড়ি তামাক জর্দাস সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মান্দারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উচ্চ রহি তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ যে আইন নাজির করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাঁজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল বিরতির পরে সম্মানিত দর্শক শ্রোতা আবার আমরা ফিরে এসেছি সেই হজের আলোচনা নিয়ে প্রিরোনবী মুহাম্মদুর সাল্লাম হজের সময় বিশাল সেই জনতাকে পেয়ে তার যেহেতু সময় শেষ তিনি বারবার বলতেছিলেন খুদু আন্নিমানা সিকাকুম তোমরা তোমাদের হজের মাসাইলগুলি শিখে নাও যাই না আমি তোমাদের সঙ্গে আর সাক্ষাৎ হবে কিনা তাই প্রবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বিদায় হজের একাশি দিন পরে দুনিয়ার মায়া ছেড়ে তিনি পরকালের দিকে তিনি পাড়ি দেন আল্লাহ নবী আলসালাম এইভাবে বিভিন্ন ভাষণের মাধ্যমে তার উম্মতকে এক উজ্জ্বল পথের দিক নির্দেশনা দিয়ে গেলেন শেষবারের মতো কারণ যারা এই হজে অংশগ্রহণ করেছিলেন তারা হয়তো আর পরে তার সঙ্গে সাক্ষাৎ হবে না আর হয়ও নাই তাই এই একটা সুযোগ মহাসম্মিলন মুসলিম জাতির সারা পৃথিবীর মানুষ এক জায়গাতে এসে একাত্রিত হয় এই মহাসম্মিলনে আল্লাহ নবী আলিসাল্লাম তার যে দাওয়াতি মিশন তার যে দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য তার যে কোরআন ও সুন্নার সেই আমানতের কথা তিনি যথাযথভাবে তার নবুয়াতলাতের দায়িত্ব পালন করতেছিলেন এবং একপর যে তিনি বলেছিলেন হাল বাল্লাহ আমি কি তোমাদের কাছে আমার দায়ী দায়িত্ব নবুয়াতুরসালাতের দায়িত্ব আমি আল্লাহর মেসেঞ্জার হিসাবে তার মেসেজ কি তোমাদের কাছে পৌঁছেছি সবাই সমস্বরে বলে উঠেছিলেন নাম আপনি আপনার দায়িত্ব পৌঁছেছেন আল্লাহর নবী আলাম আকাশের দিকে অঙ্গুল ইশারা করে বসে আল্লাহ হুম্মাদ আল্লাহ হুম্মাদ আল্লাহ হুম্মাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার দায়িত্ব যা তুমি দান করেছিলে তা আমি পালন করেছি আমার উম্মত আমার জনগণ সেটাকে সমসরে কণ্ঠ দিয়ে তারা বলেছে আমি দায়িত্ব পালন করেছি তুমি সাক্ষী থাকো ইয়ারবুল্লা আলমিন এভাবে আল্লাহর নবী আলিসাতাম সেই আরাফাত মিনার ভাষণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেগুলিকে পড়ার জন্যে দশস্বতাকে আমরা আহ্বান জানাবো এই ইম আবু দাউদ বর্ণনা করেছেন তার সনদ হাসান অর্থাৎ হাদিসটি উত্তম وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال لها توافق بالبيت وسعيك بين الصفا والمروة يكفيك لحجك وعمرتك رواه مسلم الله النبي عليه الصلاة والسلام أم المؤمنين عائشة رضي الله تعالى عنها تكي بونيتو الله النبي عليه الصلاة والسلام تكي بولين توافق بالبيت الله غرير بدكين شاد شكر وسعيك بين الصفا والمروة ابن صفا مروار جي

তাদের তামাত্ম করে তফ এবং দুইটা করে সাই আল্লাহ আনাহা যখন মনক্ষণ করেছিলেন তখনই এই কথাটাই বলেছিলেন যে তোমার একটা তফ এবং সাই এই জন্য এফরাদ হজকারী এবং কেরান হজকারীর জন্যে একটা তফ একটা সাই যথেষ্ট তবে যিনি তামাত্ম হজ করবেন তাকে উমরার জন্য যেমন আলাদা তফ সাই দরকার ঠিক তার হজের জন্য তফ এবং সাই প্রয়োজন রয়েছে তাহলে দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেরান হজকারী ব্যক্তির জন্য একটি তফ তফে জিয়ারা বা হফাজা এবং একবার সাই যদি আগে সাই করে নেয় তাহলে পরবর্তীতে যদি তফে কুদুমের সঙ্গে সাই করে নেন তাহলে শুধু তফ করলেই হয়ে যাবে কেরান এবং এফরাত হজকারি আর যদি সরাসরি তারা চলে যান যেরকম মায়েশা বা এফরাদ হজকারী

নবী সাল্লা সাল্লাম তার তফ ইফাজা তথা তফ জিয়ারা বা ফরজ হজেরে যে তফ এই তফে আল্লাহর নবী আহিস্লাম রামাল করেন নাই মানে তফে কুদুম অথবা উমরার তফে যেমন তিনবার রামাল করতে হয় প্রথম তিন চক্করে একটু ছোট ছোট পদে একটু দ্রুত চলতে হয় এবং ইজতেবা ডান কাত খুলতে হয় বাকি যত তফ হবে সেটা নফল তফ হোক আর ফরজ তফ হোক আর বিদায় তফ হোক এই তফ গুলিতে আর রামাল বা ওই যে প্রথম তিন চক্করে যে দ্রুত পদে চলা বা ডান কাত খালি করে ইস্তফা করা এটা শুধুমাত্র মনে রাখতে হবে এটা হজের ক্ষেত্রে আর উমর ক্ষেত্রে উমরার তফে দরকার বাকি যত তফ হবে এখানে হবে না তাই আবদুল্লাম আব্বাস বললেন আল্লাহ নবী সালাম তফ ইফাজ তিনি কি করেন নাই রামাল করেন নাই খালিসটি পাঁচ বর্ণনা করেছেন

তেরো তারিখে তিনি কি করলেন জোহর আসর মাগরিব এসা পড়ে এরপরে মহাশাব একটি জায়গা মক্কার রাস যেতে ওইখানে বিশাল জায়গা যেখানে আবতাহ বলা হয় আল্লাহ নবী আহিসাল্লাম ওইখানে গিয়ে রাত্রে কিছুক্ষণ ঘুমিয়ে নিলেন এরপরে চলে গেলেন কোথায় বিদায়িত অফ করার জন্যে মক্কায় এবং সেখান থেকে বিদায়িত অফ করে শেষ করলেন তাহলে আল্লাহ নব্বী আহসাহাতাম মিনা থেকে ডাইরেক্ট চলে গেলেন না মক্কায় বরং মধ্যখানে মহাশাব জায়গাতে কিছু ঘুমিয়ে নিয়ে কিছু শুয়ে নিয়ে রেস্ট করে নিয়ে এরপরে তিনি ঘরের অর্থাৎ আল্লাহর ঘর কাবার দিকে তিনি রওনা হলেন হয়ত এবং সেখানে গিয়ে তিনি বিদায় তফ করলেন হাজিসটি ইমাম বখারি বর্ণনা করেছেন কাজে এইভাবে যদি কেউ করতে পারেন সেটা একটা সুন্নত হবে

আর বলতেন যে আল্লাহ নবী আসসালাম ওইখানে যে অবতরণ করেছিলেন তার কারণ ছিল আল্লাহ আবতাহ নামক জায়গাতে আল্লাহ করছিলেন ওইখান থেকে আল্লাহ আবার মদিনার দিকে রওনা হলেন আয়সার তাল বলেন তিনি সেখানে অবস্থান না করে বলছেন যে আল্লাহ নবী যে অবস্থান করেছিলেন সেটা ওইখান থেকে মদিনার দিকে বের হওয়ার জন্য কি ছিল সবার জন্যে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা ছিল সবার প্রতি দয়া ও মায়ের একটা ব্যাপার ছিল কাজ ওইখান থেকে অনেক লোকজন নিয়ে আল্লাহর নবী রওনা হবেন তাই বিদায়িত অবশেষে তিনি এসে বসলেন কোথায় আবতাহতে তিনি অবতরণ করেছিলেন এটা জরুরি কিছু না সেটার অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী আসাত লোকজনের প্রতি যাতে করে দয়া হয় মদিনার দিকে বের হতে সুবিধা হয় তাই তিনি এটা করেছিলেন তাই কেউ যদি বের হওয়ার সময়

মানুষজনকে নির্দেশ করা হয়েছিল তাদের সর্বশেষ কাজ যেন ঘরের তফ যেন হয়। আল্লাহ নির্দেশ মানে আয়ার হচ্ছে ওয়াজিব বিদায় বিদায় করা সর্বশেষ কাজ মক্কায় তফ যত কাজ সেরে নিয়ে বের হওয়ার আগে বিদায় তফ করে বের হবেন যাতে করে বিদায় তফের পরে আর হোটেলে না ঘুমানো হয় বা অনেকে করে বিদায় তফ করে তারপরে এসে করে কি মিনাতে পাথর মারে এটা কিন্তু হবে না তাকে আবারও তাকে তফ করতে হবে হজের সর্বশেষ যে কাজটি হবে সেটি হবে কাবা ঘরের তফ প্রদক্ষিণ এরপরে ছোটখাটো কিছু বাজার ঘাট করে বা গাড়িতে বসে গিয়ে হয়তো ভিড়ের কারণে কিছু সময় নষ্ট হচ্ছে বা দেরি হচ্ছে সেটা অন্য কথা কিন্তু তফ করে নেবেন একদিন দুই দিন আগে বা মিনার কাজ সারার আগেই তাহলে সেটা বিদায় তফ হবে না বরং সর্বশেষ হজের যে কাজটি হবে সেটি হবে বিদায় তপ এটা মনে রাখতে হবে আনিল হায়েদ কিন্তু বিদায় তফ যদি মহিলাদের ক্ষেত্রে একটা এর ভিন্ন বিধান আল্লাহ নবী করেছেন মহিলাদের ক্ষেত্রে সেটাকে হালকা করে দিয়েছেন কারণ যে সমস্ত মহিলারা তফের আগে যদি তাদের মাসিক ঋতু শুরু হয়ে যায় সেক্ষেত্রে তাদের থেকে তফ এমনি বাদ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন মহিলাদের জন্যে এই বিশেষ একটি ছাড় দিয়েছেন কারণ এর দ্বারা হবে কি ছাড় না হলে বিরাট সমস্যা হয়ে যাবে কাজে নারীদের যদি মাসিক ঋতু বা বাচ্চা প্রসবের পরে এই ধরনের কোনো যদি সমস্যা হয়ে যায় তাহলে বিদায় তফ না করেই চলে যাবেন তাতে কোনো সমস্যা হবে না যারা কোনো সমস্যা আছে দুর্বল আছে তারা ইফাজা বা জিয়ারা আর তফে বিদায় একদিনেই একসাথে করে নিয়ে এক নিয়তে করে নিলে হয়ে যাবে ইনশা আল্লাহ এই সমস্যা থাকলে দশ তারিখে বা এগারো তারিখ বা বারো তারিখ তফে হেফাজা করুন তাও যদি সম্ভব না হয় তবে তেরো তারিখের মধ্যে ফরজ তফ করে নেওয়াটা উচিত কেউ যদি না পারেন যখন মক্কা ছাড়বেন সেই দিন যদি একই সঙ্গে তফ ইফাজা বা জিয়ারা আর তফবিদা এক নিয়তে করে ফেলেন তাহলে হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ সুন্দর উত্তম জীবন দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা সমস্যা জড়িত সবার সমস্যাকে দূর করে দেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা নবি আলাইহিম মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আকাত চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় সে পথ কে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র মাত্র টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার প্রায় সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জকিরের আন্তরিক বাক্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সোরা বাকারা সোরা নাম্বার দুই